প্রিয় দর্শক, usanewsonline.com এর নিয়মিত আয়োজন ইউএসএনিউজঅনলাইন জার্নালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সাকতে সেলিম। আজ ইউএসএনিউজঅনলাইন জার্নালে 371তম পর্ব। এই পর্বটিতে নিউ ইয়র্কে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ব্রঙ্কসের বায়তুল ইসলাম মসজিদ ও কমিউনিটি সেন্টারের ইমাম ও খতিব মাওলানা কারি রহমতউল্লাহ মুজিদি, রহমতুল্লাহ ভাই আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে ধন্যবাদ। জি দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, মাহে রমজান, রমজানের যে বিভিন্ন ভাগ আমরা এবাদতবন্দি করবো, রমজানের যে আমল এবং আমল থেকে আমরা যে শিক্ষা, রমজান থেকে আমরা যে শিক্ষা নিব সেই শিক্ষা নিয়ে আমরা জানবো আমাদের ইসলাম বিশেষজ্ঞের কাছ থেকে। আমি প্রথমে যে রমজানের যে আমাদের তিনটি ভাগ রয়েছে, প্রথম 10 দিন, মাঝের 10 দিন, শেষ 10 দিন, এই যদি আপনি এইভাবে একটু বিশেষভাবে প্রথম 10 দিনে আমরা কি পাবো, রমজানে কি ধরনের ইবাদত করবো, মাঝের 10 দিন, শেষ 10 দিন, তারপর আমরা এই থেকে কি শিক্ষা নিব, যদি শুরু করেন মাহে রমজান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দুনিয়ায় তার ইবাদতের জন্য প্রেরণ করেছেন। সেই মহান রব্বুল আলামিনের নিকট লক্ষ কোটি শুকরিয়া আদায় করি এবং সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শানে দুরুদ ও সালাম পেশ করছি। রব্বুল আলামিন আমাদের দুরুদ ও সালামটুকু সোনার মদিনায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে পৌঁছে দিন, আমিন। আজকে পবিত্র মাহে রমাদান, আমাদের প্রথম 10 দিন, প্রথম 10 দিনের ভিতরে আমরা এখনো আছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকি শরীফের একটি হাদিসে বর্ণনা করেছেন, ওয়াহুয়া শাহরুন আউওয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। মাহে রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যারা রোজাদার, যারা রোজা রাখছেন সারা পৃথিবী জুড়ে মুমিন এবং মুসলমানগণ, এই মাহে রমাদানকে তিনটি ভাগে বিভক্ত করে এর মাহে রমাদানের যারা রোজা রেখেছেন তাদের জন্য একটি শুভ সংবাদ। সেটা হলো যে প্রথম যে 10 দিন, সেই 10 দিনে এটাকে বলা হয়েছে রহমতের 10 দিন। তা আমরা এখন এই মাহে রমাদানের এই প্রথম 10 দিনের রহমতের মধ্যে আমরা লিপ্ত আছি, আমরা রোজা রাখছি। রোজার যথাযথ যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন অনুযায়ী আমরা রোজা রাখছি। তো দ্বিতীয় যে ভাগটি আসবে সেটা হলো মাগফিরাত। সেই মাগফিরাত অর্থাৎ প্রথম 10 দিন যখন অতিবাহিত হয়ে যাবে, তারপরে দ্বিতীয় 10 দিনে যখন আমরা অবতীর্ণ হব, তখন আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের অর্থাৎ যারা রোজা রাখছেন তাদের সকলকে আল্লাহ মাফ করে দিবেন। তৃতীয় যে 10 দিন আসবে সেই 10 দিন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই 10 দিনে জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে এই রোজাদারগণ। তো প্রথম 10 দিন যে আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে লিপ্ত আছি, আমরা যথাযথভাবে রোজা রেখে আল্লাহর রহমত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমে ইরশাদ করেছেন সূরা বাকারায়। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন 183 নম্বর আয়াতে, আল্লাহ বলেন ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমরা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামের অর্থাৎ রমাদানের রোজা বাধ্যতামূলক করে দেওয়া হলো, যেভাবে পূর্ববর্তীদের উপরে ওইভাবে রোজা বাধ্যতামূলক ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তবে অবশ্যই তোমরা মুত্তাকি হওয়ার সম্ভাবনা তোমাদের মধ্যে আছে এবং মুত্তাকি হয়ে যাবে। তা আল্লাহ তাআলা এই যে সিয়ামের বিধান নাজিল করলেন পবিত্র কালামুল্লাহর মাধ্যমে সকল মুমিন মুসলমানদের, যারা রোজা রাখতে সক্ষম,
যারা যাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, শিশুদের উপরে রোজা ফরজ নয়, এমনকি যারা মজনুন পাগল তাদের উপরে রোজা ফরজ নয়। তো এই রোজা এবাদতে মালি এবাদতে বাদানি দুইটা ভাগ আছে। এবাদতে মালি সেটা হলো সম্পদ দ্বারা যারা ইবাদত বন্দেগী করেন, যেমন জাকাতের জাকাত আদায় করা হয়। এরপরে হজ্জের বিধানের মধ্যে আবাদতে বাদানি আছে, আবাদতে মালি আছে সংযুক্ত। তো মাহে রমাদানের রোজা এটা হচ্ছে নিরেট এবাদতে বাদানি, অর্থাৎ এই শারীরিক যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন যে সমস্ত জিনিসেরই জাকাত আছে, আর মাহে রমাদানের এই রোজা মোমেনদের জন্য জাকাত স্বরূপ। অর্থাৎ এই মাসে যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিষ্কলুষ এবং নিষ্পাপ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমের আরেক জায়গায় বলেছেন শাহরুল রমাদান আল্লাদি, পরবর্তী আয়াত যেটা 184 নম্বর আয়াত সূরা বাকারায়, শাহরুল রমাদান আল্লাদি উনজিল ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ তাআলা বলেন যে রমজান মাস সেই মাস, শাহরুল রমাদান আল্লাদি উনজিল ফীহিল কোরআন, রমজান মাস সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এরপরে আল্লাহ বলছেন যে হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য এখানে কোন মুমিন কোন মুত্তাকি এরকম সম্বোধন করেননি, আল্লাহ তাআলা সম্বোধন করেছেন সকল সমগ্র মানব জাতির উপরে। মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে হুদাল লিন্নাস, এই কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়ত হেদায়তের ওসিলা হবে এবং এটা সমগ্র মানব জাতির জন্য, এটা শুদ্ধ বাংলায় সুন্দর বাংলায় বলতে গেলে এটা হচ্ছে সংবিধান। অবাইনাতি মিনাল হুদা, আর এই কোরআনুল করিমের মধ্যে মানুষকে চলার জন্য ধারা উপধারা বিভিন্ন রকমের আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন যাতে মুমিনরা মুসলমানরা এটাকে অনুসরণ করতে পারে। হ্যাঁ হুজুর, আপনি যে 10 তিন ভাগে ভাগ করার যে কথাটা বললেন বা যে হাদিসে রয়েছে, তো এই যে তিন ভাগের আমার প্রথম যে 10 দিন ইবাদতের যদি একটা বিষয়টা যে আমরা কি ধরনের ইবাদত ভাগে ভাগে যদি করার যদি একটা বিষয় যদি থাকে, তো মাহে রমাদানের এই এবাদত তো নির্দিষ্ট এবাদত। এক তো রোজা আমরা রাখছি, সেহেরি খাচ্ছি, এটাও আল্লাহর নির্দেশ অনুযায়ী সেহেরি খাওয়া হচ্ছে। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তুল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। তা আমরা সেহেরি খাচ্ছি, সেহেরির ভিতরে বরকত রয়েছে, এজন্য আমরা সেহেরি খাই যাকে সহুর বলা হয়। এরপরে সারা দিন আমরা না খেয়ে থাকি, অর্থাৎ আমরা যেরকম রোজায় আমাদের নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আমরা কোনো কিছুই পানাহার করি না, কোনো রকম খানাপিনা খাই না, এমনকি স্ত্রী সহবাসের দিকেও আমরা যাই না। তো এই আবাদত এই রমজানের রোজার পরে সম্পূর্ণ শেষ, যখন রোজা শেষ হয়ে যায় তখন আমরা ইফতারের মাধ্যমে আমরা রোজা ভঙ্গ করি। ইফতার শব্দের অর্থই হলো রোজা ভঙ্গ করা। আমরা ইফতারের মাধ্যমে রোজা ভঙ্গ করি, এরপরে আমাদের মাঝে আছে তারাবি নামাজ, এবাদত বন্দেগী করি আমরা তারাবি, 20 টাকার তারাবি আমরা পড়ি, এবং কম বেশি কেউ কেউ হয়তো পড়তে পারে কিন্তু এটা সহি হাদিসের দলিল দ্বারা, অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকেই এই 20 রাকাত তারাবির এই প্রচলন এবং এক খতম কোরআন এই 20 রাকাতের মধ্যেই করা হয়। এই 20 রাকাত তারাবি পড়ার পরে আমরা তখন পরবর্তীতে যে যতটুকু পারি ইবাদত বন্দেগী, রাত্রি জাগরণ যেটাকে বলা হয়, সেই রাত্রি জাগরণের জন্য সারা রাত ইবাদত বন্দেগী করতে পারি এবং কোরআনুল করিম তেলাওয়াত করতে পারি। আফজালুল ইবাদাতি লিতাল তেলাওয়াতিল কোরআন, কোরআন হচ্ছে কোরআন তেলাওয়াত হচ্ছে উত্তম, সবচেয়ে উত্তম ইবাদত। সারা রাত ইবাদত বন্দেগী করতে পারি, এরপরে যখন আমরা একটু ঘুমাতে পারি, 2 ঘন্টা ঘুমাতে পারি, 2 ঘন্টা কি 2.5 ঘন্টা বা সামান্য না, এমনকি ঘুম না হলেও এই ইবাদতটা আরো সুন্দর হয়, রাত্রি জাগরণটা আরো পারফেক্ট হয়। তো তারপরে তাহাজ্জুদ নামাজ পড়ার যে সুযোগ আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেন, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন, 3 রাকাত বেতের নামাজ পড়তেন, সর্বশেষে আমরা বেতের নামাজ পড়ে আমরা সেহরি খাই। এভাবে ইবাদত এই রমজান মাসের ইবাদতটা এইভাবেই কন্টিনিউ আমরা সবগুলো করি, এবং এই ইবাদত রহমত হিসাবে আমাদের উপরে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাজিল করে দেন
এবং আমরা এখান থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তার রহমত কামনা করি, তার নিয়ামত সমূহ কামনা করি। আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে ফরিয়াদ করি। শেষ রজনীতে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রথম আসমানে চলে আসি, এটি কিন্তু একটি হাদিস, বুখারী শরীফের হাদিস। প্রতি রাতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, তার রহমত চলে আসে এবং জিব্রাইল আলাইহিস সালাম চলে আসেন, সেখান থেকে বলতে থাকেন তোমরা কে রোগগ্রস্ত আছো, তোমরা আমার কাছে রোগ মুক্তি চাও, আমি তোমাদেরকে রোগ মুক্ত করে দেবো। তোমরা কেউ রেজেক রেজেক অন্বেষণকারী আছো, আমার কাছে রেজেক চাও, আমি তোমাদের অফুরন্ত রেজেক দান করব। এইভাবে তোমরা কেউ অভাব তো আমরা এই রহমতের এই 10 দিনে আমাদের এই ইবাদত গুলো আমরা নিয়মিত করে যাচ্ছি, করব। সবাইকে অনুরোধ করব যে একটা রুটিন, যে রুটিন ওয়ার্ক আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে প্রবিষ্ট হওয়ার জন্য যে রুটিন ওয়ার্ক, সেটা হলো যে সেহরি খাওয়া, রোজার রাখা, ইফতারি করা, তারাবি পড়া, এরপরে তাহাজ্জুদ নামাজ পড়া ইত্যাদি সমস্ত ইবাদত গুলো এই মাহে রমাদানে আমরা এইভাবে করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের রহমত আমাদের উপরে নাজিল হবে। এরপরে দ্বিতীয় যে মাগফিরাত, অর্থাৎ যে রমজান মাসে যারা রোজা রাখলো, এইভাবে ইবাদত বন্দেগি করলো, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে এই দ্বিতীয় 10 দিনের এই মাঝখানের যে 10 দিন, এই 10 দিনে তাদের সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো এই মাগফিরাত আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে চাইতে হবে এবং এইভাবে আবাদত বন্দে গিয়ে 3টা ভাগে বিভক্ত করা হয়েছে, এই জন্য যে আমরা পার্ট বাই পার্ট রমজানের রোজা রেখে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে আমরা মোনাজাত করব, দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তৃতীয় দেশ 10 দিন, সেই 10 দিনের ফজিলত অনেক। সেই 10 দিনের ভিতরে কোরআন নাজিলের দিন আছে, 27 শবে কদরের রাত্রি যেটাকে আমরা বলি, কারণ লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সূরায়ে কি বলে কদরের ভিতরে, সূরা কদরের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রমজান মাসে এই কদরের রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে। পূর্বে আরেকটি আয়াত আমি বলেছিলাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। তা এই শবে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। শবে কদরের এই রাত্রির ফজিলত আমরা সবাই জানি যে হাজার মাসের চেয়ে বেশি উত্তম এই রাত্রে যারা ইবাদত বন্দেগী করবে। তারপরে আরেকটি ইবাদত হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদা শেষের 10 দিনে এতেকাফ করতেন এবং এতেকাফ করার জন্য ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই সূরায়ে বাকারার 183, 184, 185 এই আয়াতগুলোতে বর্ণনা করেছেন, তাহলে মসজিদে এবার এতেকাফ করার জন্য তিনি এতেকাফ করতেন এবং এতেকাফ করার জন্য অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন। এবং এতেকাফের অনেক সওয়াব, এতেকাফ সম্পর্কে আমরা সবাই জানি, এই 10 দিন যে কত বড় গুরুত্বপূর্ণ, সামনের লাস্ট 10 দিন সেটা আমরা এর সওয়াবের মানে কোনো কমতি বা তার কোনো সংখ্যা নির্ধারণ করে বলা আমাদের পক্ষে সম্ভব নয়। যদি আমাদের কারো নসিবে শত কদর হয়ে যায়, তাহলে আল্লাহর বিধান মোতাবেক সূরায়ে কদরের সেই দাবি মোতাবেক সেই আয়াতের মাধ্যমে আমরা হাজার মাসের বেশি সওয়াব পেয়ে যাব। এরপরে এতেকাব যারা করব তারা নিষ্পাপ হয়ে যাবে, একদম নিষ্পাপ, একেবারে মাসুম বাচ্চার মতো সে মসজিদ থেকে বের হয়ে যেদিন যাবেন সেদিন একেবারে মাসুম বাচ্চা হয়ে তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তো আমাদের এতেকাব করার কতগুলো নিয়ম আছে, বিধান আছে, সেগুলো আমরা যাতে যথাযথভাবে আলেমদের কাছ থেকে জেনে শুনে তারপরে আমরা এতেকাব করি। এবার যে এতেকাফের যে বিষয়টা, তো অবশ্যই প্রত্যেকবারে এতেকাফ মসজিদে করা হয়, কিন্তু এবার তো মসজিদ বন্ধ, যেহেতু মসজিদ বন্ধ একটা বিশেষ কারণে মসজিদ বন্ধ, অর্থাৎ করোনা ভাইরাস যেটা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে এবং সকল বিশ্বের সবগুলো রাষ্ট্রেই প্রায় এই মহামারী আকারে মারাত্মক অবস্থা, যা মানুষ মারা যাচ্ছে, অর্থাৎ তারা শহীদ হয়ে যাচ্ছে, যারা মুসলিম তারা শাহাদতের মর্যাদা পাবেন এই মহামারীতে যারা ইন্তেকাল করবেন। এই অবস্থায় মসজিদগুলোতে আমাদের তো যেহেতু সরকারের অধীনে আমাদের যে কোনো রাষ্ট্রেই তাদের যে নিয়ম কানুন যেটা তারা বাধ্যবাধকতা করে দেন সেটা মানতে বাধ্য, আর এরকম অবস্থায় এরকম সিচুয়েশনে এতেকাব ঘরে বসেই করা যাবে। কেউ যদি এতেকাব করেন তাহলে করতে চান, তো মসজিদে যেহেতু সুযোগ নাই তাহলে ঘরের একটি নির্দিষ্ট কামরায় বা রুমে আপনি এতেকাফের নিয়ত করতে পারেন, যেরকম মা বোনেরা করে থাকে।
তো এতেকাপ ওইভাবে করা, এটা করতে যারা চান তারা এইভাবে করবেন, যেহেতু মসজিদে যাওয়ার কোনো সুযোগ নেই, সেই ক্ষেত্রে আমাদের এই পদক্ষেপ, এইভাবে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সব জানতা এবং তিনি সব জানেন, সব বোঝেন, সব দেখেন। সুতরাং আমরা ব্রহ্মান রাব্বুল আলামিনের কৃপা যা, তার যে অনুগ্রহ, এটা আমরা এইভাবে এতেকাপ করলে আমরা পেয়ে যাবো। এতেকাপ এর নিয়ম কানুনটা যদি একটু বলেন, ঘরে করবে কিভাবে করবে, দোয়া দরুদ সার্বিক বিষয়। এতেকাপ অবস্থায় সাধারণত এতেকাপে সম্পূর্ণ নির্জন পরিবেশ তৈরি করতে হবে, সেখানে জরুরত যেটা আছে সেটা তার করতে পারবেন, পায়খানা প্রস্রাবে যেতে পারবেন। এরপরে যেহেতু এখন বাসার ভিতরে এতেকাপ করতে হবে, এখানে আমাদের যে পরিবার পরিজন আছে তাদের থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে, অর্থাৎ খাবারের যখন ইফতারির প্রয়োজন হয় ইফতারিটা দিয়ে যাবে সেই রুমে, এবং যেই রুমে এতেকাপ করা হচ্ছে এবং সেহরিও সেই রুমেই দিয়ে যাবে। তার মানে দূরত্ব বজায় রাখা, এতেকাপ মানে হলো একেবারে মৃত মানুষের মতো থাকা, অর্থাৎ মানুষ মরে গেলে তারপরে তার কোনো ই থাকে না, বলার থাকে না, তার কোনো নড়াচড়া করার কোনো সুযোগ থাকে না। এটা উদাহরণটা এরকম হয়েছে যে এতেকাপ যিনি করবেন সে যেন নিজেকে মৃত ব্যক্তি হিসাবে মনে করবেন যে আমি দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সেটি করতে পারে। এতেকাপ ওই আলাদা রুম হলে ভালো হয়, আলাদা রুম না থাকলে চাদর টানিয়ে তারপরে সেপারেট ভাবে থাকতে হবে, কারো সাথে কথা বলা, টিভি দেখা, এটা সেই এতেকাপ করে সবকিছু করা, এটা যাবে না, একদম সম্পূর্ণ সেপারেট। রমাদানের যে এতেকাপ, 10 দিনের এতেকাপ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন শবে কদর পাওয়ার জন্য। তো শবে কদরের হুজুর পাক একটি হাদিস আছে, সেই হাদিসটি আমরা সবাই জানি, তারপর আবার বলি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতর থেকে একবার বেরিয়ে আসছিলেন যে এতেকাপ নির্দিষ্ট করে বলে দেবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন অমুক দিনে এতেকাপ, তো এইটা জানিয়ে দিবেন। অত্যন্ত আনন্দ মন নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর বাইরে চলে আসলেন, এসে দেখেন যে কিছু দুইজন সাহাবি কোন একটা বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঝগড়ায় ওই অবস্থায় তার এই এতেকাপের সময়টা আর বলেন নাই। তো পরবর্তীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রতি বেজর রাতে, রমজানের শেষ দশকে প্রতি বেজর রাতে এতে মানে কি বলে কদরের রাত্রি পাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এই কদরের রাত্রি তালাশ করার জন্য, কদরের রাত্রি যাতে নসিব হয় সেজন্য এতেকাপ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং সকলকে করার জন্য বলেছেন। তো এতেকাপ তো মানে অবস্থান নেওয়া, আকাফা থেকে এতেকাপ, আকাফা অর্থাৎ অবস্থান নেওয়া, অবস্থান এক জায়গায় নির্দিষ্ট করে এক জায়গায় অবস্থান করাকে এতেকাপ বলে। তো এতেকাপের ইবাদত বন্দেগী সেম, কোনো এরকম ই নাই, আপনি কোরআন তেলাওয়াত করবেন, ইবাদত বন্দেগী করবেন, নফল পড়বেন, তারাবি পড়তে কোনো অসুবিধা নেই, তারাবি পড়া যাবে এবং তাহাজুদ পড়া যাবে, সবকিছু করা যাবে, ইবাদত বন্দেগী কোরআন তেলাওয়াত রেগুলার করা যাবে, এরপরে সেহরির সময় সেহরি খাবে। তো এতেকাপের ফজিলত তো অনেক আছে, অনেক আছে। তো এতেকাপ যারা করবে তারা তো নিষ্পাপ হয়ে যাবে, তারা আল্লাহর কাছে যেমন তাকে নিজেকে সুপর্দ করে দিয়ে শবে কদরের রাত্রিটি খোঁজার জন্য, তো সে তো একেবারে মাসুম বাচ্চার মতো বেগুনাগার হয়ে যাবে এবং নাজাত পেয়ে যাবে, যেহেতু সে 10 দিনের জন্য। এই জন্যই বলা হয়েছে যে বান্দাদেরকে নাজাত দিয়ে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে যারা রোজাদার শেষ 10 দিনে ইবাদত বন্দী করে তারা নাজাত পেয়ে যাবে। যে বিষয়টা বললাম যে রমজানে ইতিকাফের তো একটা বিশেষ একটা বিষয় রয়েছে, যে একটা 10 দিনের জন্য একটা নিয়ত করে বা সেখানে সেভাবে ইবাদত বন্দী করবে, তো সেটাও যদি এমন কোনো কিছু যদি পরিপালন বা এমন কিছু কাজ করে যেটা হলে ভঙ্গ, এই ইতিকাফটা ভঙ্গ হয়ে যেতে পারে, সেই বিষয়টা কি? না, এতেকাপ ভঙ্গ হওয়ার ব্যাপারে এতেকাপের যে নিয়ম গুলো বলা হইলো সে তার বাহিরে কিছু করলে এতেকাপ ভঙ্গ হয়ে যাবে, তার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না, তারপরে বাহিরে বাজার ঘাটে যেতে পারবে না, বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে পারবে না। আমাদের এখনকার যুক্ত টেলিফোন, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি মোবাইল, সেই মোবাইল আমরা দেখছি যে এতেকাপে অনেকেই আমরা যখন মসজিদে এতেকাপ করি শুধু মোবাইলের উপরে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত, যে কটা লোক দেখছি সবাই মোবাইল নিয়ে আসে, তা মোবাইল যদি সে ইউজ করে তাহলে তার এতেকাপ ভঙ্গ হয়ে যাবে।
হয়নি শুনে এইভাবে। হ্যাঁ, জরুরত যদি এরকম হয় যে ঘরে আগুন লেগে গেছে, এমনি মসজিদে এবার এতেকাব করতেছি ঘরে আগুন লেগে গেছে, এখন যদি তার প্রয়োজন হয়ে যায় তখন একটা টেলিফোন করলে দ্রুত সে, বা একজন অসুস্থ হয়ে গেল, এইভাবে সে হয়তো যেতে পারে। কিন্তু এই মোবাইল চর্চা এটা করা যাবে না, ল্যাপটপ চর্চা করা যাবে না। আমি আমার মসজিদে দেখেছি একজন ল্যাপটপ নিয়ে চলে আসছে এবং সেখানে ওই যে কোরআন তেলাওয়াত শুনে এটা শুনে এটা শুনে অস্থির, এই এক জায়গায় মানে এক জায়গায় সে মসজিদের মধ্যে নাই, সমস্ত জায়গাটা সে বিচরণ করতেছে। এটা এতেকাফের রুলস না, এতেকাপ একেবারে নিজেকে মৃত মনে করতে হবে এবং কোনো কিছু দুনিয়ার থেকে সম্পূর্ণ সেপারেট হয়ে যেতে হবে আর কি। এটা হলো এতেকাপের মেইন কথা। তো এতেকাপ আমরা অবশ্যই নিয়মগুলো মেনে চলতে হবে। এতেকাপের বইয়ের ভিতরে অনেক মানে কি কি কারণে এতেকাপ ভঙ্গ হয়ে যায়। মসজিদ থেকে বের হয়ে গেলেই আপনি যদি বিনা কারণে মসজিদ থেকে একটু হেঁটে আসি, ঘুরে আসি, একটু শরীরটা ঠিক হবে, বাতাস খেয়ে আসি, তাহলেও আপনি এতেকাপ ভেঙে যাবে, এতেকাপ থাকবে না। কারণ আর এই দেশের তো পরিবেশ পরিস্থিতি আমরা সবাই জানি, এতেকাপে রেখে তারপর থেকে আমি বাহিরে যাব এটা হয় না। মসজিদের সম্পদ যাতে নষ্ট না হয়, মসজিদের যাবতীয় জিনিসগুলো সেগুলোর ব্যাপারে নিজের ব্যক্তিগত নিজের মনে করে যেন ব্যবহার না করি। এরপরে পায়খানা পুস্তাবখানা, যেখানে আমরা আসলে নিয়ম কানুন আমরা মেনে চলার মতো ওই রকম মানসিকতা আমাদের ভিতরে কম আছে। আমরা মনে করি যে এতেকাপ এইভাবে করলে, এইভাবে কথাবার্তা বললে, এইভাবেই করলে হট্টগোল বেড়ে, যখন দেখা যাচ্ছে যে একজন বসে, কোনো একজন যদি এতেকাপে না বসে তাহলে সমস্ত এলাকা গুণাগার হবে, এটা এটা হলো এতেকাপের বিধান। তো সেখানে একজন বসলেই আদায় হয়ে যায়। হ্যাঁ, এখানে একজন নয়, দেখা যায় দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, কোনো কোনো জায়গায় দশজন, তখন দেখা যাচ্ছে যে সেখানে এতেকাপের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। যদি হ্যাঁ, যদি দশজনে মিলে যদি পরিবেশ ঠিক রাখা যায়, এতেকাপের যে ইয়েগুলো আছে, মশালাগুলো আছে, সেগুলো যথাযথভাবে যদি ঠিক রেখে আমি যদি এতেকাপ করতে পারি তাহলে দোষ নেই, একশো জনও করতে পারি। ওই জন্য আমাদেরকে এতেকাপ সম্পর্কে খুব ভালোভাবে, যে পারবো না তার দরকার নাই, এতেকাপ তো একজন বসলেই হয়ে যায়, তাহলে দরকার নেই, কারণ ওই এতেকাপের নাম দিয়ে গুণাগার হওয়ার কোনো মানি হয় না। রোজাটা কাদের জন্য ফরজ সেই বিষয়টা যদি একটু যদি অনেকে জানেন। রোজাটা ফরজ হলো শিশুদের উপরে, রোজা ফরজ না। বয়সটার বয়স বলতে আমরা তো ইসলামিক বিধান অনুযায়ী 18 বছর যে বলি আমরা, এখানকার আইন সব সব রাষ্ট্রেরই একই আইন যে 18 বছরের নিচে যারা তারা ওই করে কি বলে মানে শিশুদের কিশোরদের অন্তর্ভুক্ত করা হয়, যুবক হিসাবে বা তাকে বিভিন্ন চাকরি বাকরি বিভিন্ন কার্যক্রমে 18 উপরে না হলে তাকে সেই করা হয় না, তাদেরকে কি ধরা হয় কি বলে শিশু হিসাবে ধরা হয়। কিন্তু ইসলামী বিধান যদি আমরা অনুসরণ করি, কোরআন এবং সুন্নাহকে যদি আমরা সামনে রাখি, তাহলে দেখব যে আসলে একজন 12 বছর বয়স হয়ে গেলেই তা সে বালিগ হয়ে যায়, তো 12, 13, 14 এরকম। কিন্তু একেবারে 18 বছর পর্যন্ত আমি শিশু, আমার কোনো বালেগ হই নাই, সো আমি রোজাদার, আমি রোজা না রাখলেও চলবে না, এটা না। বালেগ হওয়ার কতগুলো নিদর্শন আছে, সিমটম আছে, সেটা আমরা সবাই জানি। তো আমার মনে হয় যে 12 বছরের পরেই হয়ে যায়। যেমন 7 বছরের সময় নামাজের জন্য তাগিদ দিতে হয়, 10 বছরের সময় কিছুটা প্রহার করে নামাজিক বানানো হয়, নিজের যে অধীনস্থ যারা থাকেন, তো তারা যদি বালেগ কখন হয়, 13, 14, 15 এর মধ্যে বালেগ হয়ে যায়, তো রোজা রাখার ব্যাপারেও ঠিক এই সময় রোজা রাখতে হবে। এদেরকে এর নিচে যারা শিশু, 10 বছরের নিচে যারা শিশু, 12 বছরের নিচে 10-12, এদের উপরে রোজা ফরজ নয়, কাজেই তাদের রোজা রাখা লাগবে না। আর উম্মাদ, মাতাল, পাগল, পাগলের উপরে কোনো রোজা নাই, রোজা ফরজ হবে না তাদের উপরে। আর রোজা ফরজ হলো যারা মানে অ্যাডাল্ট মুসলিম জ্ঞানী, মানে কি বলে সামর্থ্যবান, সক্ষম ব্যক্তি, রোজা রাখতে সক্ষম ব্যক্তি, সামর্থ্য রাখে, শরীরে সামর্থ্য আছে, অর্থাৎ বালেগ, বালেগ মুমিন মুসলমান, এদের উপরে রোজা ফরজ। এই বালেগের কথা তো বললাম যে ওইটার তো মানে 18 বছরের উপরে বলে, আসলে 18 না, আমরা বালেগ ধরতে হবে 12 থেকে 12 পরেই। তো
এইভাবে রোজা তাদের উপরে ফরজ, আমাদের মুসলিম যারা মুমিন মুসলমান আমাদের সকল নরনারী সবার উপরে ফরজ। রোজা যারা কেউ ইচ্ছাকৃত ভাঙে তাদের কি জন্য কি শাস্তি হবে? ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভঙ্গ করে তাহলে ইচ্ছাকৃত ভঙ্গ করলে তার বিরাট পানিশমেন্ট বর্ণনা ঘোষণা দেওয়া হয়েছে, সেটা হলো যদি কেউ মাহে রমাদানের একটি ফরজ রোজা ইচ্ছাকৃত ভাবে ভেঙে ফেলে তাহলে তাকে পরবর্তীতে তার 60টি রোজা রাখতে হবে। একটির পরিবর্তে 60টা রোজা রাখতে হবে। আর যদি 60টা রোজা কেউ রাখতে না পারে তাহলে অন্তত 60 জন মিসকিনকে রোজার মাসে যেভাবে খাবার নিজে খেয়েছি হ্যাঁ সেরকম ভাবে তাকে খাওয়াইতে হবে 60 জন মিসকিনকে। একজনকে যদি আপনি মনে করেন যে 60 দিন আমি একজন মিসকিনকে খাবার দিয়ে আমি আমার কাফফারা আদায় করব, তা করতে পারে। আবার একসাথে 60 জনকে খাওয়াইয়া কি বলে সেহরি এবং ইফতারিতে যেরকম আমরা খাই রাত্রে যেরকম খাই এরকম ভাবে যদি তাকে হাত দেওয়া হয় তার তাইলেও সেটা আদায় হয়ে যায়। এখানে তো এমন ধরনের লোক আসলে খুঁজে পাওয়া একটু কঠিন, যুক্তরাষ্ট্রের কথা বলছি। জি না, যুক্তরাষ্ট্রে তো এরকম লোক পাওয়া খুবই কঠিন। তো এখানে এক্ষেত্রে যিনি রোজা ভাঙেন তার যে কাফফারাটা তিনি কিভাবে আদায় করবেন? কাফফারাটা সেটা রোজা রেখে দিক, 60টা রোজা রাখলেই তার কাফফারা আদায় হয়ে যাবে। আর যদি 60 জন মিসকিন তো এখানে নাই, একজন যদি মিসকিন ফাইন্ড আউট করে এই আমেরিকাতে তো কঠিন। সুতরাং তার বেস্ট হবে আমি মনে করি যে এটা কাফফারাটা যদি সে নিজে এখানে রোজা ভেঙে ফেলে, যেহেতু আমরা বাংলাদেশের মানুষের কথা বলছি তাহলে এখানে একটি কাফফারা যা এই অ্যামাউন্ট হবে যা টাকা হবে সেই টাকার মাধ্যমে বাংলাদেশে সে খরচটা করে দিতে পারে, সে কাফফারাটা বাংলাদেশের গরিব মিসকিনদের কাছে তাদের আদায় করে দিয়ে তাদের মানে ভরণ পোষণের এতিমখানা হোক গরিব মানুষ হোক অসহায় যারা আছেন তাদেরকে যদি এভাবে খাবার দিয়ে দেয় অথবা তাদেরকে যদি কি বলে মানে টেক কেয়ার করে তাহলে আদায় হয়ে যাবে। আর অসুস্থ জনিত কারণে অথবা এটা কোরআনুল করিমের এই রোজার যে বিধানগুলো বলা হয়েছে সেখানে কথাটা আছে, সেটা হলো যদি কেউ বিমার হয় এরকম বিমার যে তার জীবনের শঙ্কা আছে জীবন চলে যেতে পারে মৃত্যু হতে পারে এরকম অবস্থা যদি হয় তাহলে সে রোজা ভাঙতে পারবে যেই কটা ভাঙবে পরবর্তীতে সুস্থ অবস্থায় এই রোজাগুলো রেখে দিবে। হ্যাঁ, একটাই একটার বদলে একটাই এটা বিধান। আরেকটা হলো যে মুসাফির যারা সফরে থাকবে, আওয়ালা সাফারিন যারা সফরে থাকবে তাদেরও বিধান এইটাই যে তারা রোজা ভাঙতে পারবে কিন্তু পরবর্তীতে সুবিধা মতো সময়ে তারা রোজা রেখে ফেলবে, তাদের জন্য এটা আছে। ওয়াইন কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলেন যে আমি সবকিছু সহজ করে দিয়েছি, বান্দার উপরে এমন কঠিন কিছু চাপিয়ে দেওয়া হয় নাই যা তারা পালন করতে পারবে না, আল্লাহ এর জন্য সহজ করে দিয়েছে। তো আমরা মাহে রমাদানের যে অনিচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে অনিচ্ছাকৃত ভাবে, অনিচ্ছাকৃত তো কোনটা? অনিচ্ছাকৃত ভাবে অনেক সময় দেখা যাচ্ছে যে মনে করেন ভুলে খেয়ে ফেললো, ভুলে একেবারে পেট পুরে ভাত খেয়ে ফেললো, একদম মানে পুরাপুরি খাবারটা খেয়ে ফেললো রমজান রোজার মধ্যে ভুলে যদি সে পেট পুরো খায় তাহলেও তো আর তো রোজা ভাঙবে না, তার রোজা হয়ে যাবে। যদি পরে তার যখন স্মরণ হলো সাথে সাথে আল্লাহ নিজেই বলছেন, সুতরাং কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে পেট পুরে খেয়ে ফেলে পানি খেয়ে ফেলে বা যেকোনো কিছু করলো সেটা আল্লাহ তালা সাথে সাথে স্মরণ হয়ে গেলে সে তাকে তার থেকে সে বিরত হয়ে গেল তখন আল্লাহ তালা এটা মাফ করে দেবেন, এটা অসুবিধা নেই। একজন রোজাদার আর একজন রোজাদার নয় পার্থক্যটা কি থাকবে? একজন রোজাদার আর একজন রোজাদারের পার্থক্য হলো আল্লাহর বিধান সে মানে নাই, আল্লাহর নির্দেশ এখানে কত বড় কঠিন ভাবে বলা হয়েছে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন। অর্থাৎ এখানে যদি আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখানে এই শব্দটা আরবি শব্দ কামা ইয়া আইহুল্লাযিনা আমানু ফুরিদা আলাইকুম সিয়াম,
ফরিদা বলেন নাই, কুতিবা আলাইকুমুল আলাইকুম মিন কাবল, মিন কাবলের যারা তাদের বেলাও কুতিবা বলা হয়েছে। কুতিবা হলো এমন একটি শব্দ আরবি ভাষায়, আরবি গ্রামারে, যে লিখে দেওয়া হয়েছে, তোমাদের অদৃষ্টে লিখে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত কঠিন, আমরা দালিলিক ভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছে। এখন যে রোজা রাখবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, ইসলামের বিধিবিধান মেনে চলবে না, তার সাথে তো অন্যদের তুলনার প্রশ্ন ওঠে না। যে করলো না নামাজ, যে পড়লো না, এক উক্ত কিতাবে আছে এটা, এক উক্ত নামাজ যে পড়বে না, ফরজ নামাজ যে পড়বে না, সে এক উক্তেরই কুফুরি করলো, এক উক্ত নামাজের জন্য সে কুফুরি করলো। কারণ আল্লাহকে হাজির নাজির জানা এবং আল্লাহর বিধান মেনে চলার জন্য আপনার আমার কারো পক্ষে নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, রোজা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, হাদিসের ভিতরে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিসটা একটা মাঝখানের কথা, পুরা হাদিসের মাঝখানের কথা। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 20 জন যুবক, তিনি তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইবাদত শেখার জন্য গেছেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে কি কি ইবাদত কিভাবে করবেন না করবেন সবগুলো শেখার জন্য। তো উনি শেখার পরে, এখন 20 দিন হয়ে যাওয়ার পরে, বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে, তখন তাদের মনের ভিতরে এমন একটা আবেগ সৃষ্টি হলো যে তারা বাড়িতে বাসায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়লো। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মনের অবস্থাটা বুঝতে পেরেছেন, তিনি বললেন যে ঠিক আছে, তোমরা যাও বাড়িতে গিয়ে, তোমরা বাসায় গিয়ে, তোমরা আমি যেভাবে নামাজ পড়েছি সেভাবে তোমরা নামাজ পড়বে এবং তাদেরকেও সেভাবে তালিম দেবে। কিন্তু এই হাদিসে এই 20 জনই যুবক ছিলেন, 20 জনই পুরুষ ছিলেন, এবং এই 20 জনের মধ্যেই আল্লাহ রসুল বলছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই কথা বলার পরে উনি বলছেন যে তোমাদের মধ্যে তোমরা সবাই নিজেরা তো নামাজ এইভাবে পড়বে এবং অন্যদেরকে পড়তে উৎসাহিত করবে, আর তোমাদের মধ্যে একজন আজান দিবে এবং তোমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দিয়ে ইমামতি করাবে। তাহলে এই হাদিসের ভিতরে আপনার মহিলা এবং পুরুষ, এখানে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মহিলাদের ব্যাপারে কথা বলেন, এটা পুরুষের জন্য বলছেন। আর মহিলাদের পার্থক্য হলো যে আমরা বেশ কিছু হাদিস আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাওয়ায়াত করা হয়েছে, তিনি বলেছেন যে মহিলাদের নামাজের পার্থক্য আছে। মহিলারা তো পুরুষ আর মহিলাতে পার্থক্য, এটা বিশাল পার্থক্য, তো সেখানে ওদের নামাজের পার্থক্য থাকারই স্বাভাবিক। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এই কথা বলে সমান করে দেওয়া, এটা যুক্তিসঙ্গত নয়। কারণ মহিলাদেরকে জড়সড় হয়ে নামাজ পড়তে হয়, এটার সাপোর্টে হাদিস আছে, কিভাবে সেজদা দিবে সেটার সপক্ষে হাদিস আছে, কোথায় হাত বাঁধবে সেটার সপক্ষে হাদিস আছে, এভাবে প্রত্যেকটা তাদের ইবাদতের ক্ষেত্রে বেশ কিছু পার্থক্য আছে। এবং পুরুষের মতো সেজদা দিতে পারবে না, এটার জন্য জড়সড় হয়ে একদম যতটুকু ই করা যায়, নিম্নগামী করা যায়, সেভাবে নামাজ পড়বে। তো আমরা আসলে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখনকার বর্তমান পরিস্থিতিতে এই ধরনের প্রশ্নগুলো বেশি হয়, এবং সেই সুবাদে আমরা এটাকে এমন একটা ই করেছি যে এখন মসজিদে মহিলারা না যেতেই হবে, এবং মহিলারা যাবে ভালো, কিন্তু অসুবিধা নেই, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো আছে সেগুলো তো একটু খেয়াল করতে হবে। আমি আমার মসজিদে একটা কথা বলে হাদিস বলছি আর কিছু না, সেখানে দেখা গেল যে মহিলারা বিরক্ত হয়ে গেল। কি আমি হাদিসটা বলছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলারা মসজিদের নামাজের চেয়ে তার আঙ্গিনায় নামাজ উত্তম, তার আঙ্গিনার নামাজের চেয়ে তার অভ্যন্তরে একেবারে অন্দর কোষ্ঠে ওইখানে তার নামাজ উত্তম। মসজিদে নামাজ যাওয়ার ব্যাপারও নিষেধাজ্ঞা আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিসে সহিহ হাদিস, তিনি বলছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই মুহূর্তে থাকতেন তাহলে তিনি মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করে দিতেন। তো আমরা যে প্রেক্ষাপটে আছি, আমি এটা বলি না যে মহিলারা মসজিদে যাবে না, যাবে, মহিলারা মসজিদে যাক, তবে শালীনতা বজায় রাখা, সবকিছু মানে সব হাদিসগুলো সামনে এনে ইবাদত বন্দেগী ঘরের ভিতরে করাটি উত্তম। এরপরে যদি কেউ যেতে চায় অনুষ্ঠিত, যদি একটু বলে রোজা রাখার ক্ষেত্রে কোনো পার্থক্য আছে মহিলাদের সাথে? না, মহিলাদের সাথে রোজা রাখার ব্যাপারে কোনো পার্থক্য নেই, রোজা তো রোজাই, রোজা, হ্যাঁ, রোজা তো নির্দিষ্ট করা, সেহরি রাখা ভাঙা ইত্যাদি সবই একই, এ কোনো পার্থক্য নেই। রমজানের রোজার ভিতরে
তবে পার্থক্য আছে, একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হলো দেখা গেল যে ঋতুবতী মহিলা তার হায়াত ছিল, তার এটা এটা একটা কমন বিষয়। তো সেক্ষেত্রে রমজানের মধ্যে যদি এরকম হয়ে যায় তাহলে যে কয়দিন হবে সেই কয়দিন সে রোজা ভাঙতে পারবে, যে কয়দিন সে ঋতুবতী থাকবে সে কয়দিন সে রোজা ভাঙবে ভাঙতে পারবে। কিন্তু পরবর্তীতে যে কয়টা দিন সে রোজা ভাঙলো পরবর্তীতে সেই রোজা কয়টা রেখে দিতে হবে তার, তাহলে আদায় হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা একবার শেষ পর্যায়ে যে আমরা রোজা থেকে কি শিক্ষা নিব, যে আমরা তো প্রত্যেক বছর রোজা রাখি, হ্যাঁ, রোজা রাখার পরে রোজার মাস চলে যাওয়ার পর আমরা যে রোজার শিক্ষাটা কতটুকু গ্রহণ করি বা আসলে কি শিক্ষাটা গ্রহণ করা উচিত সে বিষয়ে। তো শিক্ষার ব্যাপারে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা মুসলমান ইমানদার, আমরা আল্লাহর বিধান মেনে চলি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করা হয়, আমরা করি। তো রোজার শিক্ষা হলো যে আমরা রোজা আমাদেরকে ধৈর্যশীল বানায়, ধৈর্যশীল অর্থাৎ সংযমী, নিজেকে সংযমী করে তোলা, আর এটা সবচেয়ে উত্তম পদ্ধতি হলো মাহে রমাদানের রোজা। তো আমরা সংযমী হব, এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের আমাদের সহানুভূতিশীল মন হবে, তৈরি হবে, এবং আমরা যেমন যে শ্রমিক, শ্রমিক এই হাদিসে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শ্রমিকের যে নির্ধারিত যে ইয়েটা আছে কার্যক্রম, তার যে কাজ নির্ধারণ করা আছে এই কাজটাকে লাঘব করে দেওয়া, কমিয়ে দেওয়া বা সহজ করে দেওয়া, যাতে রোজায় সে কষ্ট না পায়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের অধীনস্থদের যে ইয়েটা কর্ম বন্টন করা হয়েছে তার এটা কর্মটাকে একটু সহজ করে দেওয়া, যেন সে রোজাটা সুন্দরভাবে পালন করতে পারে। এরপর দিন মজুর আছে যারা না খেয়ে, সবচেয়ে বড় কথা হলো যে আমি দীর্ঘ সময় না খেয়ে থাকলাম, আমার ক্ষুধার যে তাড়নাটা এটা আমি বুঝতে পারতেছি। এই ক্ষুধার তাড়নায় যারা না খেয়ে অসহায় গরিব মানুষ, যারা এতিম, তারা খেতে পারছে না, তাদের সেই কষ্টটা আমি বুঝতে পারতেছি, অনুভব করতে পারতেছি। তো অনুভব করে আমি রোজা রেখে কিছুই করলাম না, সেটা হবে না। বেশি বেশি করে দান সৎকার করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে এমন ভাবে দান করতেন, ঝড়ের গতিতে দান করতেন, এরকম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান বাড়িয়ে দিয়েছেন। তারপরে রমজান মাসের আরেকটি হলো যে আমরা মিথ্যা কথা বলি, এগুলো হাদিস দ্বারা আসছে, তার রোজা রাখার কোনো ফায়দা নেই। আমরা মিথ্যা যদি পরিবর্তন করতে না পারি, হিংসা বিদ্বেষ যদি আমরা এর থেকে মুক্ত না হতে পারি, আমরা যদি অপরকে গালিগালাজ করি, এই যে কতগুলো বিষয় আছে এই বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। মাহে রমজান আমাদেরকে সত্যিকার একজন নিষ্পাপ মানুষ হিসাবে আমাদেরকে পরিগণিত করে তুলে, এবং আমরা অপরের প্রতি যেইভাবে হক আছে সেই হকগুলো আমরা আদায় করব। আমরা দান সাদকা বাড়িয়ে দিব, আমরা যাকাত দিব। মাহে রমজানের যাকাতের যে একটা বিষয় আছে যে একটি ফরজ আদায় করলে, একটি নফল আদায় করলে একটি ফরজের সব দেওয়া হয়, আর একটি ফরজ আদায় করলে 70 গুণ তার ফরজের সব আদায় দেওয়া হয়। তাহলে যারা আমরা যাকাত দিই, মাহে রমজানে যাকাত দিই, এই যাকাত আমরা যা দেব তার 70 গুণ সব আমরা বেশি পাবো। এই জন্য মাহে রমজানে যাকাত প্রথম দিক দিয়ে দিলে গরিবগুলো, গরিব মানুষগুলো, তার যারা অসহায়, যারা কষ্ট পাচ্ছে, রমজানে রোজা রাখতে পারতেছে না, তাদের তারা তাইলে অনেক উপকৃত হয়ে গেল। এখানে আল্লাহ তাআলা কোরআনুল করিমে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এখানে আটটা খাত বলা হয়েছে, আটটা খাতে যাকাত দিবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফুকারা মানে ফকির, গরিব, ওয়াল মাসাকিন, আর মিসকিন হলো এমন ব্যক্তি যারা মানুষের কাছে হাত পাতে না, তাদের খুঁজে খুঁজে দেওয়ার জন্য। এখানে আটটা খাতের কথা বলা হয়েছে, ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, ওই অমুসলিম যারা, তারা যদি মুসলমান হয় তাদের জন্য, তাদের ভরণ পোষণের জন্য ব্যয় করা, এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহর পথে ব্যয় করা, এরপরে আপনার কি বলে যাকাত যারা আদায় করে তাদের ওই যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, এবং যারা আদায় করে তাদের এখান থেকে বেতন সম্মানী এখান থেকে তারা নিতে পারে, এটা কোরআনুল করিমের আটটা খাত বলে দেওয়া আছে। কাজেই যাকাত তো একটা বিশাল একটা পার্ট ইসলামী অর্থনীতিতে, একটা বিশাল একটা কি বলে এটা বিশাল একটা পার্ট, কিন্তু এটা আমরা সেভাবে পাওয়া না যায়। তখন আপনি কাকে দিবেন যাকাতের? এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় পাওয়া যায় নাই যাকাতের, মানে সবাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছিলেন, যাকাত দেওয়ার মতো খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমাদের বর্তমান বিশ্বের
কিছু কিছু দেশে তো আছে, কিন্তু আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে বলি যে বাংলাদেশে জাকাত নেওয়ার মতো প্রচুর লোক আছে এবং জাকাত দেওয়ার মতো প্রচুর লোক আছে, কিন্তু জাকাতের হিসাব সঠিক হিসাবটা আমরা করি না। এটা না করার পিছনে কিছু আমাদের উদ্দেশ্য আছে। যারা ধনাঢ্য ব্যক্তি, হাজার হাজার কোটি টাকার মালিক, 20-25 হাজার কোটি টাকার মালিক, ওই কয়েকদিন আগে দেখলাম যে একজন বাংলাদেশি একজন ধনী, সে 90 হাজার কোটি টাকার মালিক। তো 90 হাজার কোটি টাকা যদি সে মালিক হয়, সে যদি এইভাবে ডিক্লার দেয়, তার জাকাত 2.5% জাকাত হিসাব করেন দেখেন কত হয়। আমি কোনো একটা জায়গায় বলেছিলাম যে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশে যদি জাকাত সরকারিভাবে আদায় করা হয়, সরকারের রাজস্ব খাত, সরকারের ডেভেলপমেন্ট খাত, এরপরে আমানতদারদের ব্যাংকে গচ্ছিত যে সম্পদ, এগুলো যদি যথাযথ হিসাব করে, তো 50 হাজার কোটি টাকা জাকাত আদায় পারিয়া। কিন্তু তাকে আমরা তো সেভাবে যাচ্ছি না। গরিবদেরকে কিভাবে আমরা দিতেছি এটা তো সব দেখতেছি আমরা। আসলে ইসলাম এমন একটি যে ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম, আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই ইসলাম হচ্ছে দিন, হচ্ছে জীবন ব্যবস্থার নাম, হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আমরা কিন্তু সেটা ফলো করি না। অসংখ্য ধন্যবাদ। আর আমিও এক সময় ই হয়ে গেছিলাম, আমার একটু জ্বর হয়ে তারপরে 10-12 দিন ভুগছিলাম, তারপরে ডায়াবেটিসটা ডাউন হয়ে একেবারে একের নিচে চলে আসছিল, মৃত্যুর মতো অবস্থা হয়ে গেছিল। আল্লাহ তালা মাফ করছেন, আজকে আমরা আপনাদের সাথে বসতে পারলাম এবং কথা বলতে পারলাম। আপনারা যে আয়োজন, যে উদ্যোগ নিয়েছেন, এটা আল্লাহ তালা আপনাদের অবশ্যই যা যা দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এরকম একটা পরিস্থিতিতে করোনা ভাইরাসের মতো একে সব ঘরে বন্দি এই অবস্থায়, তো বিশ্বের সমস্ত শক্তিগুলো করোনা ভাইরাসের কাছে পরাজিত হয়ে গেল, কিছু করার নাই, কেউ কিছু করতে পারছে না। তো আল্লাহ তালা আমাদেরকে এই করোনা ভাইরাস মহামারী থেকে, বিশেষ করে মুসলমানদেরকে এবং সারা বিশ্বের সকল মানুষকে আল্লাহ তাআলা রেহাই দান করুন এবং হেফাজত করুন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার এই ভিডিওতে যারা শরীক হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য দোয়া রইল এবং আপনারা আমাকেও দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের মহামারীর মতো এই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।